কোরআন আপনারাই সাক্ষ্য দিয়েছেন রসূলের মাধ্যমে পেয়েছে, রসূল হচ্ছেন সাহেবে কোরআন, যিনি কোরআন নিয়ে এসেছেন। এই কোরআন 30 পারা 114 সূরা, আর এই 114 সূরার মধ্যে দুটো ডাইমেনশন আছে, কিছু মাক্কি কিছু মাদানি। জোরে কোন মারহাবা। এই কোরআনের সূরা সমূহের অন্যতম সূরা সূরা ইউনুস, আমি পড়ব 58 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? যাদের সন্দেহ লাগে এখনি এখনি ইন্টারনেট খুলে সার্চ করে দেখেন, পাবেন। আমার সাথে বলার চেষ্টা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে জোরে করেন মারহাবা। কি বললেন? আসেন আয়াতের শাব্দিক বিশ্লেষণ শুনি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উল। কি বললেন? উল, দুটা, একটা কাফ একটা কফ, একটা দিয়ে অর্থ হবে খাওয়া, আরেকটা দিয়ে অর্থ হবে বলা। জোরে কর না সুবহান। আল্লাহ বললেন উল, গোল করে প্যাট মোটা যার উপরে দুইখানা নক্তা। উল হে রসূল, হে হাবিব, আপনি বলে দেন। কর না সুবহান। কি বলব? বিফাদুলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি বলুন, সমস্ত কিছু আল্লাহর দয়া আল্লাহর রহমত অনুগ্রহে হয়েছে, সুতরাং তাদের উচিত যেন তারা খুশি উদযাপন করে। ফাবিযালিকা ফালইয়াফরাহু, ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেন আনন্দ উদযাপন করে, খুশির প্রকাশ করে, বহিঃপ্রকাশ করে। কেন? সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন, সমস্ত সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছেন আমার নবী সরকারে দো জাহা রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে কোন সুবহান। এই নবী তোমাদের কাছে এসেছে, আমার বন্ধুকে তোমরা রিসিভ করেছো, তোমরা পেয়েছো, আমার বন্ধু এই নিয়ামত তোমরা পাওয়ার কারণে খুশি উদযাপন করো, খুশি উদযাপন, আনন্দ উদযাপন। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলেন সাল্লাল্লাহু উপলক্ষে এবং পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজিমুশান নূরানি মেহফিলের সম্মানিত সভাপতি, সাত নং ওয়ার্ড কর্ণফুলী চর পাথরঘাটা ইউনিয়নের জননন্দিত মেম্বার জনাব মোহাম্মদ সাইদুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আসমানের নিচে জমিনের উপরে মসজিদের প্রাঙ্গরে মাহফিলে সমবেত আশেক রসূলেরা এবং মাইকের মাধ্যমে যতটুক পর্যন্ত দিক দিগন্ত ছড়িয়ে এ আওয়াজ পৌঁছে যাচ্ছে পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করছি বাংলাদেশের এই প্রান্ত, আজকের এই মেহফিল হতে, মক্কার মতি, মদিনার জ্যোতি, গুনাহগার উম্মতের জন্যে একমাত্র শফাআতকারী নবী, হায়াতুন নবী, নূর নবী, ইলমে গায়বের খবর দেনে ওয়ালা নবী, আকা ও মাওলা, তাজদারে মদিনা, নূরে ভরপুর সিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরি কদমে রব্বুল করিম তুমি কবুল করো, সকলে কোন আমিন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা কি খুশি না বেজার?
কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখেন, আমার সাথে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, হাত নামান। আচ্ছা বলেন, এরকম মাহফিল হলে আমাদের সমাজের জন্য লাভ নাকি ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি? মাহফিলে কি হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় নাকি এর বাহিরে কোনো কথা হয়? কোরআন কে দিয়েছে? জোরে বলেন না, কে দিছে? কার মাধ্যমে পেয়েছি? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাহলে আমার নবী হচ্ছেন সাহেবে কোরআন। জোরে কোন না মারহাবা। যেই নবীর মাধ্যমে কোরআন পেয়েছি ওই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? দেখেন আপনারা ফতোয়া দিচ্ছেন আমি না, পরে আবার এই কথা থেকে নড়ে যাবেন না তো, খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? ওই নবীর আগমনে আলোকসজ্জা করলে ক্ষতি হবে না লাভ হবে? ঠিক আছে তো? আচ্ছা, প্রথমে মাহফিল দিয়ে শুরু করি। মাহফিল কমিটিরা প্রায়শই আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন, কত কষ্ট মাহফিলের জন্য কালেকশন করার জন্য দিতে চায়, অথচ কক্সবাজারের সৈকতে ভ্রমণের ব্যানার তুললে পড়ে টাকা খুঁজতে হয় না, কমিটি কে আছে খুঁজে খুঁজে যে টাকা দিয়ে আসে, আমার জন্য ভালো একটা সিট রাখিও তোমার ভাবিও যাবে, আছে না নাই? মাহফিল হলে ভাল লাগে না, রাত্রের ১২টার পরে একটা হলে ভাল লাগে না, এতক্ষণ কি মাহফিল, এতক্ষণ কি আলোচনা, এতক্ষণ কি ওয়াজ, ফজরের নামাজ ইতারা ফরিদ ফারিব না ওয়া, আহা যদি গায়ে হলুদের অনুষ্ঠান হয় সারা রাত যদি রহিম রুব্বান কোমর দুলিয়ে নাচে তখন কোনো সমস্যা হয় না, কথা কোন ঠিক কি না? দুরুদ শরীফ দিয়ে শুরু করব, লিখে রাখেন, দুরুদ শরীফ দিয়ে শুরু করব। আমরা বাংলার জমিন থেকে দুরুদ পড়েছি আমার রসুল মদিনায় মুনাওয়ারা থেকে শুনে কি না, রসুলের কাছে দুরুদ পৌঁছায় কি না? জোরে জোরে পৌঁছায় কি না? কিভাবে পৌঁছায়, দলিল কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। জোরে জোরে কোন সুবহান, আমার রসুল বলে আমার যেই পাগলা, আমার যেই আশেক, আমি নবীর রওজায়ে পাকের সামনে দাঁড়ায়া আমি নবীর মহাব্বতে দুরুদ পড়ে, কিভাবে পড়ে? বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। সৌদি আরবে গেলে দেখবেন মদিনায় মুনাব্বরায় এক মুহূর্ত যদি হাতে পায়ে ধরেন রওজার সামনে বসবো সুযোগ দিবে না, দাঁড়িয়ে সালাম দিয়ে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? আমি নবীর রওজার সামনে এসে দাঁড়িয়ে আমি রসুলকে সালাম দেয় আমি রসুল রওজা থেকে নিজে শুনি। জোরে কোন না সুবহান। আপনারা বলেন হুজুর আমরা মদিনা গেলাম না, ভিসা হইল না, পাসপোর্ট বানাইলাম না, টিকিট করলাম না, বিমানে উঠলাম না, ৬,০০০ মাইল পাড়ি দিলাম না, আমাদের দুরুদ মদিনা যাবে? আমি বলবো যাবে। আপনাদের কথা ১৫-১৬ বছর পূর্বে আমার নূর নবী বলেছে ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। উম্মত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আফ্রিকা মহাদেশ এশিয়া মহাদেশ ইউরোপ যেখানে বসেই তুমি দুরুদ পড়ো না কেন, তোমার দুরুদ আমার কাছে আনার জন্য আল্লাহ একদল ফেরেস্তা বানাইছে। অনেক ফেরেস্তা আছে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়ে, রুকুতে যে তাসবিহ পড়ে, সেজদায় যে তাসবিহ পড়ে, কিন্তু একদল ফেরেস্তা আল্লাহ বানাইয়া বললেন ফেরেস্তারা আমার জিকির করতে হবে না, আমার প্রশংসা করতে হবে না, তোমাদের কাজ তোমাদের ডিউটি, তোমরা পুরো জাহানব্যাপী তোমরা সায়ের করবে, ভ্রমণ করবে, ট্যুর করবে, কোথায় আমার নবীর পাগলার আমি ইলাদুন্নবীর মেহফিলে দুরুদ পড়ে, কোথায় আমার নবীর পাগলারা জশ্নে জুলুসে সালাম দেয়, ওই দুরুদ ওই সালাম আমার নবীর দরবারে পৌঁছে দেবা। জোরে কোন সুবহান, আমাদের দুরুদ নবীর দরবারে যায় কি যায় না? নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, খারাপ লাগবে? খারাপ লাগবে? নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী জানের জান, নবী প্রাণের প্রাণ। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি,
এগুলা ভূমিকা স্বরূপ কথা বলছি আর কি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন, বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, তারপর শানের সাল, তারপর শানে বেলায়ত। এখন মেম্বার সাহেব এখানে আছেন, এক মাহফিলের হাদিয়া দিয়ে তিন মাহফিলের ওয়াজ করালে তো ওভার টাইমের টাকা দিতে হবে, কথা খেয়াল করেন। ঈদে মিলাদুন্নবী কি, মিলাদ কি, আগে আমাদেরকে এটা বুঝতে হবে, কথা কন ঠিক কি না? শুধু মাহফিলে আসলাম তবরক নিয়ে বাড়িতে গেলাম না, কিছু কথা নিয়ে বাড়ি যেতে হবে, কথা কন ঠিক কি না? কিন্তু মানুষ তো মাহফিলে আসতে চায় না, মাহফিল ভালো লাগে না। আমি জানি এই কানায় কানায় পরিপূর্ণ হবে, কখন? তবরক দেওয়ার আগ মুহূর্তে ইয়া নবী বলে সালামু আলাইকা বলার পূর্বে, কথা কন ঠিক কি না? বুঝলি না রে কপালে পড়া মাহফিলের শান, কথা কন ঠিক কি না? আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান, ঠিক কি না? আরো জোরে, আরো জোরে। আরে মাহফিলে আসলে পড়ে আমার নবীর দিদার হতে পারে, আরে মাহফিলে আসলে পড়ে আমার নবীর দিদার হতে পারে, এক পলকে পৌঁছে যাবি সোনার মদিনা, এক পলকে পৌঁছে যাবি সোনার মদিনা, বুঝলি না রে কপাল পোড়া, জোরে জোরে, বুঝলি না রে কপাল পোড়া, হায় হায় বুঝলি না রে কপালে পড়া মাহফিলের শান, জোরে কন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগে বিভাগে জায়গায় জায়গায় বিচার কার্য করার জন্য, পরিচালনা করার জন্য যেমন ম্যাজিস্ট্রেট আছে, বিচারক আছে, আদালত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ট্রাইব্যুনাল যেদিন তিনি বসাবেন, এক বান্দার ফয়সালা হবে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহর গোলামকে টানতে টানতে হাতে পায়ে আগুনের বেরি পড়ায়া জাহান্নামের দিকে নিবে, ওই আল্লাহর বান্দা বারবার পিছনের দিকে উকি দিয়ে দিয়ে দেখবে, উকি ঝুঁকি। এটা মুরব্বীরা বুঝবেন না, এগুলো আমার মতো যুবক যারা আছে ইয়াং জেনারেশন তারা বুঝবে। এভাবে উকি মেরে মেরে দেখা, হুজুর আছেন, এটা কি আরবিতে বলায় এলতেফাত, মানে উকি মেরে মেরে দেখা। মা সন্তান যখন স্কুলে যায়, সন্তান যখন মাদ্রাসায় যায়, যতটুক দেখা যায় ঘরের সদর দরজায় দাঁড়িয়ে মা সন্তানকে দেখে কি না, সন্তান মাকে দেখে কি না, জোরে জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমর ফেরেশতারা আমার বান্দাকে ডাকো, কেন আমার বান্দা বারবার পিছনের দিকে তাকায়, আনা হবে আমার বান্দা কেন বারবার পিছনের দিকে দেখো, তোমার ব্যাপারে আমার ট্রাইব্যুনাল চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে, তুমি জাহান্নামে যেতে হবে। মাবুদ আপনি যদি অনুমতি দেন কিছু কথা বলতে চাই, কন্যা সুভা বলো শুনব, আল্লাহ দুনিয়ার জমিনে বেশি নেক আমল করতে পারি নাই, অল্প অল্প আমল করেছি, আর ওই নেক আমলের তুলনায় আমার আজকে বদিরি পাল্লা ভারী হওয়ার কারণে আপনার ফয়সালা, কিন্তু দুনিয়ার জমিনে আপনার এমন কিছু বান্দা ছিল যে বান্দাদের হৃদয়ে কোরআনের এলম ছিল, হাদিসের এলম ছিল, যারা ছিল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের সম্পর্কে আপনার নবী বলেছে উলামায়ে উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাঈল, জোরে জোরে কন মারহাবা। আপনার ওই নবীর নায়েবদের মুখে আমরা শুনেছি আপনার নাকি 99টি গুণবাচক নাম আছে, আর ওই নামের মধ্যে একটা নাম রহমান, আরেকটা নাম রহিম, সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আল্লাহ বলবে বান্দারে আমি
আল্লাহকে তুমি কি সত্যি রহমান মানো কিনা তুমি কি সত্যি রহিম মানো কিনা আল্লাহর বান্দা বলবে আজকে তো এমন আটকানো আটকাইছি বাঁচার কোনো উপায় নাই দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে আল্লাহ আপনাকে রহমান মানি আল্লাহ আপনাকে রহিম মানি আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দার হাতে পাই আগুনের বেরি খুলে দাও আমার বান্দা যদিও নেক আমল কম করেছে কিন্তু মাহফিলের ময়দানে ছিল মাইকের মাধ্যমে শুনেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি আমার বান্দাকে ক্ষমা করলাম আমার বান্দারে জান্নাতের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহ তাহলে মাহফিলে আসলে কিছু কথা শুনলে নাজাদের জরিয়া হলেও হতে পারে কথা কোন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের জন্য আজকের এই মাহফিল হেদায়তের সবাব কারণ এবং নাজাতের জরিয়া বানায় দিও জোরে কোন আমিন আলোচনার মূল পর্ব শুরুর আগে বলতে চাই আজকাল অধিকাংশ মানুষ মাহফিলে আসে কিসের জন্য জানেন অনেকে আছে টাইম পাস করার জন্য অনেকে আসে সোসাইটি সামাজিকতা মেনটেন করার জন্য আবার অনেকে আসে তবরক নেওয়ার জন্য জোরে কোন ঠিক কিনা না হলে পরে এত আলোচনা খতিব সাহেব সারগর্ব আলোচনা করলেন আমার আগে হালাল হারাম নিয়ে মসজিদের মিম্বর থেকেও দিচ্ছেন পুরো বাংলাদেশ নয় বিশ্বব্যাপী খতিবরা খুতবা দিচ্ছে মক্কায় দেয় মদিনায় দেয় আমাদের পরিবর্তন হয় না কেন আমাদের পরিবর্তন এই জন্য হয় না কবি নজরুলের কথায় বলবো ইসলাম সে তো আছে কিতাবে মুসলমান তারা আছে কবরস্থানে কথা কোন ঠিক কিনা কি অবস্থা আমাদের নামের মুসলমান হলে চলবে না কাজের মুসলমান আমাদের হতে হবে কথা কোন ঠিক কিনা যদি সব ঠিক হয় বেঠিক কোনটা সব ঠিক বেঠিক কোনটা আসেন সেটা যাচাই করে আজকের বিষয়ে দিয়েছে ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী মিলাদ কি আগে আমরা জানার চেষ্টা করি মিলাদ মাউলিদ বা মাউলুদ এটা হচ্ছে জন্ম এটা কি জোরে এটা কি কার জন্ম যিনি না হলে সৃষ্টি জগতের কিছুই সৃজিত হতো না কুল কায়নাতের রহমত নবী দো জাহানের বাদশা নবী নূর নবী জিন্দা নবী এলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী বারোই রবিউল আউয়াল শরীফে 570 খ্রিস্টাব্দে সোমবার সুবহে সাদেকের সময় সৈয়দা তাহেরা মা আমেনার কোল আলো করে ধুলির ধরায় তশরীফ এনেছেন আমার নবীর আগমন সেই মিলাদের কথা বলছি জোরে কোন মারহাবা এই পৃথিবী সব স্থান ইবাদতের জায়গা ছিল না কিন্তু আমার নবী ধরার বুকে কদম ফেলার সাথে সাথে আমার আল্লাহ বলে আমার হাবিবের কদম পড়েছে এই জমিন আর নাপাক থাকতে পারে না এই জমিনের ইঞ্চি ইঞ্চি স্থান আমার ইবাদতের জন্য আমার বন্ধুর কদমের ধুলার ওসিলায় আমি পাক করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য দেখবেন মসজিদে যদি জামাত অনেকে নাও পায় অনেক কৃষক আছে জমির আইলের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে অনেক রিক্সাওয়ালা আছে রিক্সা পাশে রেখে রাজপথে নামাজ পড়ে অনেক ট্যাক্সি ড্রাইভার আছে অনেক মাঝি মোল্লা আছে সম্পানের উপরে নামাজ পড়ে আছে না নাই ঈদে মিলাদ ও পিছনে তো মাহফিল আরেকটা চলছে মনে হয় কি কোরআন কোরআন
আপনারাই সাক্ষ্য দিয়েছেন রসূলের মাধ্যমে পেয়েছে। রসূল হচ্ছেন সাহেবে কোরআন, যিনি কোরআন নিয়ে এসেছেন। এই কোরআন 30 পারা 114 সূরা, আর এই 114 সূরার মধ্যে দুটো ডাইমেনশন আছে, কিছু মাক্কি কিছু মাদানি। জোরে কোন মারহাবা। এই কোরআনের সূরা সমূহের অন্যতম সূরা সূরা ইউনুস, আমি পড়ব 58 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? যাদের সন্দেহ লাগে এখনি এখনি ইন্টারনেট খুলে সার্চ করে দেখেন, পাবেন। আমার সাথে বলার চেষ্টা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে জোরে করেন মারহাবা। কি বললেন? আসেন আয়াতের শাব্দিক বিশ্লেষণ শুনি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উল। কি বললেন? উল, দুটা, একটা কাফ একটা কফ। একটা দিয়ে অর্থ হবে খাওয়া, আর একটা দিয়ে অর্থ হবে বলা। জোরে কন্যা সুবহান। আল্লাহ বললেন উল, গোল করে প্যাট মোটা যার উপরে দুইখানা নক্তা। উল হে রসুল, হে হাবিব, আপনি বলে দেন। কন্যা সুবহান, কি বল? বিফাদুলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি বলুন। সমস্ত কিছু আল্লাহর দয়া আল্লাহর রহমত অনুগ্রহে হয়েছে, সুতরাং তাদের উচিত যেন তারা খুশি উদযাপন করে। ফাবিযালিকা ফালইয়াফরাহু, ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেন আনন্দ উদযাপন করে, খুশির প্রকাশ করে, বহিঃপ্রকাশ করে। কেন? সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন, সমস্ত সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছেন আমার নবী সরকারে দো জাহা রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমাদের কাছে এসেছে, আমার বন্ধুকে তোমরা রিসিভ করেছো, তোমরা পেয়েছো, আমার বন্ধু এই নিয়ামত তোমরা পাওয়ার কারণে খুশি উদযাপন করো, খুশি উদযাপন, আনন্দ উদযাপন। আজকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা কি করি? 12ই রবিউল আউয়াল শরীফ আসলে মিলাদুন নবী করি, শুধু মিলাদ না, ঈদে মিলাদুন নবী করি। কথা কোন ঠিক কি না? আমরা কি করি? নবীর আগমনে, নবীর মহাব্বতে, কারণ আমরা তো নবী পাই নাই, নবীর নায়েবদেরকে পেয়েছি। আমরা পেয়েছি আওলাদ রসুল, নবী বংশের উজ্জ্বল প্রদীপ, আওলাদ রসুলের সাদারতে রাজধানী ঢাকায় এবং চট্টগ্রাম বারাউলিয়ার পুণ্যভূমিতে জশ্নে জুলুস হয়েছে। সেখানে যে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করে ইয়া নবী সালামু আলাইকার নারা দিয়েছি, ইয়া নবী সালামু আলাইকা বলেছি, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম বলেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। সবকিছুর মূল কেন্দ্রবিন্দু আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আনন্দ উদযাপন করব, খুশি উদযাপন করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আনন্দ উদযাপন করো, কারণ তোমরা যা অর্জন করেছো এর চাইতে বড় অর্জন আর কিছুই হতে পারে না, সবকিছুর চাইতে এটা উত্তম। জোরে কোন সুবহান। এখন আসেন এই মিলাদুন্নবী যে আমরা উদযাপন করব, মিলাদুন্নবী কোরআনে আছে কিনা জানার প্রয়োজন আছে না নাই? আছে। কোরআনে কোথায় মিলাদুন্নবী আছে, আর কোরআনে যদি থাকে কোথায় আছে, আমরা একটু এটা দেখার জন্য চেষ্টা করব। আমি আগেই বলেছি মিলাদ হচ্ছে রসুলের আগমন, রসুলের জন্মের বর্ণনা। মিলাদুন্নবী এটা আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদুন্নবী রসুলে পাকের সুন্নত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন্নবী আউলিয়া একরামের সুন্নাত, মিলাদুন্নবী আশিক রসুল, সুন্নি মুসলমানের রুহের খোরাক। জোরে কোন মারহাবা। কোথায়? সূরা বাকারা, বেশি দূর যেতে হবে না, 151 নম্বর আয়াত।
كما أرسلنا فيكم رسولا منكم جرے کن سبحان كما أرسلنا فيكم رسولا منكم اے بھابے امی تما دیر مدد تکے تما دیر جنو ایک جن مہان رسول تما دیر کاتھے پیرون کر چی پاتھیے دیے چی جرے کن سبحان میلاد النبی امر نبیر آگو بن تار پورے لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم جركن مرحبا নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে বড় ইহসান করেছেন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছে সুবহানাল্লাহ কুরআন মিলাদুন্নবী আর কোথায় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা'নিত تم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم جرے کن سبحان اللہ میلاد النبی کو تھائے نہیں میلاد النبی اکھانو اچھے سورة توبر 128 نمبر آیا تے میلاد النبی کو تھائے نہیں میلاد النبی آرو اچھے امی آستے آستے شام نر دیکھے جات چھی ایک ٹک ٹک کرے پوڑے اپنا در خراب لگ سے خراب لگتے سے آگے بستو ہمیں میلاد کی میلاد ہوتے رسول جنمو بیتان تو برنونا আমরা যে মিলাদ পড়ি আমরা মিলাদে কি করি আমরা মিলাদে কি করি আল্লামা শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্ব ওনার লিখিত কিতাবের মধ্যে যিনি শ্রদ্ধেয় বরেণ্য একজন ব্যক্তিত্ব বাংলাদেশের একটি শ্রেণীর মহলের কাছে আমিও শ্রদ্ধা করি আমিও ভালোবাসি আমিও দোয়া করি আল্লাহ ওনার দরজাকে বুলন্দ করুন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লামা শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি 51 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন ওনার প্রকাশিত নাম হচ্ছে আল মারুফ যিনি হচ্ছেন সদর সাহেব হুজুর তিনি সবসময় একটি এরকম সদরি পড়তেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাছে যখন দোয়ার জন্য গিয়েছিলেন আল্লামা ফরিদপুরি তার সদরি খুলে শেখ মুজিবকে দিয়ে দোয়া করেছিলেন ইতিহাস আমরা পড়েছি বিদায় জানি আপনাদের দোয়ায় দোয়া করেছিলেন অতঃপর বঙ্গবন্ধু ওই সদরি পড়ার পরে সেটা আর সদরি নাই সেটা হয়ে গেছে মুজিব কোর জোরে কন মারহাবা মারহাবা তিনি বলছেন নবীজির আগমনের বর্ণনা জন্মবৃত্তান্তের বর্ণনা যদি করা হয় আর সেখানে যদি পুরুষ এবং মহিলা মিলে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম না হয় সেটা অবশ্যই জায়েজ শুধু জায়েজ না নবীর মহাব্বতে জোশের সাথে লোক লৌকিকতা লোককে দেখানোর জন্য না নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসায় নবীজির ইশকে ফানা হয়া দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলা এটাও বেদাত বলা যাবে না জোরে কোন মারহাবা মারহাবা সন্দেহ থাকলে যোগাযোগ করবেন কিতাব আমার ব্যাগে রেডি আছে যাক মিলাদ যেটার মাধ্যমে যেখানে আমার রসুলের জন্ম বৃত্তান্তের বর্ণনা আমরা করি আচ্ছা জন্ম বৃত্তান্তের বর্ণনা আমরা করি তাহলে একটি একটি করে সামনে আসি প্রথমে আসেন মিলাদুন নবী কি বলেছি কথা বলে না মুসলমান কি বলেছি এখন মিলাদুন নবী বলি নাকি ঈদে মিলাদুন নবী বলি জোরে কন না কি বলি আপনাদের আসলে কি অভ্যাস জানেন যদি শুরু শুরু ওয়াজ করি ভালো লাগে স্বাভাবিকভাবে বুঝাই দিলে ভালো লাগে না বুঝার চেষ্টা করেন আমার রসুল উনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন এক দুই তিন তিনবার করে বলতেন কারণ সেটা যেন হৃদয়ের মধ্যে বসে যায় জোরে কোন সুভা আমরা ঈদ মিলাদুন্নবী করি ইমাম আবু ঈসা তিরমিজি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান তিরমিজি শরীফে স্বতন্ত্র একটি অধ্যায় বর্ণনা করেছেন নবীজির আগমন নবীজির মিলাদের উপরে ঈদ শব্দের অর্থ কি আইন ইয়া দাল ঈদ আরবি শব্দ কথা কোন ঠিক কি না রেসপন্স করেন আরবি শব্দ ইংরেজিতে বলে ফেস্টিভাল বাংলাতে বলে কি আনন্দ উৎসব আনন্দ 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 রোজার ঈদে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদের চাঁদ দেখে আমরা ঈদের দিন আনন্দে আত্মহারা হয়ে ঈদগাহে যাই কি যাই না খুশি হয়ে যায় নাকি বেজার হয়ে যায় ফাইন কোরবানির ঈদে হাজার হাজার টাকা খরচ করে লাখ টাকা ব্যয় করে কোরবানির পশু কিনি ত্যাগের মহিমায় চিরভাস্বর কোরবানির ঈদে দুঃখে নাকি আনন্দে
এই জন্য আল্লাহ এই পশুর সাথে আমার ভিতরে পশু সুলভ যে মনোভাব আছে অনুভূতি আছে সেটাও যেন বিলীন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঈদ, তাহলে ঈদ অর্থ আমরা কি পেলাম? আনন্দ এবং খুশি। কথা বোঝা যায়? এই মুসলমান আওয়াজ দেন, কথা বোঝা যায়? ঈদ অর্থ কি পেলাম? আনন্দ, খুশি। কথা কোন ঠিক কিনা? ঠিক যদি হয় আসেন স্টেপ বাই স্টেপ। আনন্দ, খুশি, কেমন খুশি? 30 দিন রোজা রাখার পরে ঈদগাহে যাচ্ছি, আনন্দ। কারণ হাদিসে কুদসি, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আল্লাহ বলে রোজা আমার জন্য 30 দিন রেখেছো, আমি আল্লাহ রোজার প্রতিদান দিব। অন্য বর্ণনায় না না, আমি আল্লাহ তোমার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। খারাপ লাগে? কোরআন হাদিসের বাহিরে কথা বলছি, যদি কথা কোরআন হাদিসের বাহিরে না বলি আমাকে সাপোর্ট দেওয়া যাবে? ডাক দিয়া করেন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা রমজান পেয়েছি। আচ্ছা বলেন তো, রমজান, রমজানের রোজা, তারাবি এবং ঈদ, আমার নবী বাদ দিয়ে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং তার উম্মতের জন্য ছিল? কথা কয় না, ছিল? ঈসা নবীর উম্মতের জন্য রোজা আসিল? রোজার ঈদ আসিল? মুসা নবীর উম্মতের জন্য রোজার ঈদ আসিল? রমজান আসিল? 30 দিন পূর্ণ রোজা ছিল না, 30 দিন পূর্ণ রোজা ছিল না। কথা বুঝবেন, আমরা রমজান পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা এই শরিয়াত পেয়েছি, এই দীন ইসলাম পেয়েছি। সব কিছুর কেন্দ্রবিন্দু কে? নূর নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে বুকের মধ্যে হাত দিয়া গলার আওয়াজ ছেড়ে দিয়া কোন ঠিক কিনা? ওই নবী যেদিন আগমন করবে, তাহলে ওই নবীর আগমন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠতম নবীর আকর্ষণ। যিনি আসছেন, ওই নবীর আগমনের দিনকে কেন্দ্র করে খুশি হওয়া, এটা মুমিনের কাজ নাকি শয়তানের কাজ? মুমিনের কাজ। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলেছে? আমানু, আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান, যারা ঈমান, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমার বন্ধুর উপরে কি করো? দুরুদ, শুধু দুরুদ বলে নাই, দুরুদ এবং সালাম দুইটা কথা, দুরুদ এবং সালাম প্রেরণ করো। কথা বলে না, দুরুদ এবং সালাম প্রেরণ। নামাজের মধ্যে আজানে আমার নবীর নাম আছে, একামতে নবী আছে, নামাজও নবীর দুরুদ আছে। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে যেই দুরুদ আমরা পড়ি, এটা গালাত আল মাশহুর, এটা স্লিপ অফ টাঙ্গের জন্য বলেন, যেভাবেই বলেন দুরুদ ইব্রাহিম, কোনো কিতাবে দেখাতে পারবে না কোনো বাবার বেটা ইনশাআল্লাহ, এটা যে দুরুদ ইব্রাহিম, এটা দুরুদ ইব্রাহিম নয়, ইটস কমপ্লিটলি ফলস, রং ইনফরমেশন, এটা দুরুদ ইব্রাহিম নয়, এটা দুরুদে মোহাম্মদ। জোরে কোন সুবহান। এখানে দুরুদ আছে, সালাম নাই, দুরুদ আছে, সালাম নাই, কিন্তু আল্লাহ বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ আছে, সালাম নাই, দুরুদ আছে, এটা নামাজের মধ্যে আমরা পড়ি। ওকে ফাইন, দ্যাটস ইট। কেন বলছি চোখ কপালে তুলবেন না, আমি বলছি বুঝার জন্য বলছি। তাহলে ঈদ, আমরা জানি যে প্রধানতম ঈদ হচ্ছে দুইটা, একটা হলো ঈদুল ফিতর, 30 দিন সিয়াম সাধনা করার পরে যেটা পাই শাওয়ালের 1 তারিখ, আর একটি হচ্ছে ঈদুল আদহা। জোরে কোন ঠিক কিনা? আমার কথায় আপনাদের খারাপ লাগতেছে? বুঝতে কষ্ট হচ্ছে? কিছু নিয়ে বাড়ি যাবেন, শুধু ওয়াইফের জন্য বিরিয়ানির প্যাকেট নিলে হবে না। আমি জানি না তোমারও কি আছে, হয়তো বিরিয়ানি আছে না, ও মারহাবা, তো চিন্তা নাই, কিছু কথাও নিয়ে যেতে হবে। আচ্ছা, ঈদুল ফিতর, ঈদুল আধা যদি দুটা ঈদ ইসলামে থাকে, তাহলে প্রশ্ন করেন
ব্যানারে কেন ঈদে মিলাদুন্নবী, আমরা কেন ঈদে মিলাদুন্নবী করি? প্রশ্ন আছে না নাই? কথা বলে না মুসলমান, আছে না নাই? আপনাদের মন এখানে নাই বুঝছি, আপনাদের মন এখানে নাই, মন ঘুরতেছে। মন দুই প্রকার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, একটি হচ্ছে চেতন মন, একটি অবচেতন মন। যে ব্যক্তি ঘুমায় তারে ডাকলে উঠানো যায়, আর যে ব্যক্তি জেগে জেগে ঘুমায় তার ঘুম কখনো ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? যদি ঈদ দুটাই হয়ে থাকে তাহলে ঈদে মিলাদুন্নবী কেন? প্রশ্ন আছে না নাই? তাহলে প্রশ্ন যদি থাকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে না নাই? দেখেন, আমি কাউকে কি মেনশন করে কোনো কথা বলছি? আমি কাউকে খারাপ বলছি না? আফগানিস্তানের মুসলমান যেই কালেমা পড়েছে, বাংলাদেশের আমি মুসলিম সেই কালেমা পড়েছি, আমেরিকার মুসলমান যেই নবীর উম্মত, আমি বাংলাদেশের মানুষ সেই নবীর উম্মত, ইউরোপ ব্রিটেনের সুইডেনের ফ্রান্সের মুসলমান যে কোরআন পেয়েছে আমিও সেই কোরআন পেয়েছি। কথা কোন ঠিক কিনা? পার্থক্য হচ্ছে বুঝার মধ্যে। কোথায়? একদল মানুষ বলে কোরআন খুললে হুজুর আপনারা বলেন কোরআনের পাতায় পাতায় রন্দে রন্দে আয়াতে আয়াতে নবীর শান, মিলাদুন নবী, নবীর আগমন, আউলিয়া একরামের শান আমরা তো পাই না। আমরা বলবো এই জন্য পাবে না, আবু জাহেল আমার নবীকে তো 24 ঘন্টা পেয়েছে কিন্তু ঈমান আনতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যেই চোখে আবু জাহেলের চশমা আছে ওই চোখ দিয়া কোনো দিন নবীর শানের সালত খুঁজে পাওয়া যাবে না, মিলাদ খুঁজে পাওয়া যাবে না। আর যেই চোখে সিদ্দিকে আকবরের প্রেমের চশমা, ফারুকে আজমের প্রেমের চশমা, উসমানে জুননাইরাইনের প্রেমের চশমা, মাওলা আলী হায়দারে কররার ফাতে খাইবারের প্রেমের চশমা আছে, ওই চোখ দিয়া মিলাদুন নবী পাওয়া যাবে ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমার নবীর চাইতে বড় তাসাউফবিদ, তাসাউফ বিজ্ঞানী, মারেফতের সর্বোচ্চ আসনে অবস্থানকারী আর কেউ হবে না, হয়নি, পারবে না, ঠিক কিনা? আসেন, ঈদুল ফিতর ঈদুল আধার ব্যাপারে বিশ্লেষণ করার প্রয়োজন নাই। হাফেজদের নিকট পরিষ্কার, তারা বিপরণর পাবে, পরে কি পাবো? ফুলুস পাবো, কিছু হাদিয়া পাবো। ছোট বাচ্চাদের কাছে পরিষ্কার, ঈদ ঈদুল ফিতরের দিন নতুন কাপড় কিনবো, সালাম করে ঈদ বোনাস নিব, আসে না নাই? কোরবানির ঈদও পরিষ্কার, উট গরু কিনবে, জবে করবে, কোরবানি করবে, আছে না নাই? দুইটা গেল। আমি আমার স্টাডিতে পেয়েছি ঈদ 5টি। কয়টি কয়টি কয়টি? কি কি বলবো, শুনবো না শেষ করে দেব? ঈদুল ফিতর, ঈদুল আধা, ইয়ামুল জুমা, ইয়ামুল আরাফা, মিলাদুন নবী। জোরে কোন সুবহান সুবহানাল্লাহ। আসেন, আমি প্রথমে বলবো জুমা নিয়ে। সপ্তাহে একটি দিন আমরা মসজিদে একত্রিত হই, হুজুর মিম্বর থেকে খুতবা দেন, সেই খুতবা শুনি। কি বলেন? এখানে হয় না জুমা? হয় না জুমাতে? আসেন না? এই জুমার দিন যখন আসে, সপ্তাহর শেষ দিন, সকাল সকাল ওয়াইফকে বলে, বউ আমাকে সকাল সকাল ডেকে দিবা, সকালে উঠে বাজারে যাব, আজকে না শুক্রবার, কালকে না শুক্রবার, কালকে না জুমাবার, কেন কেন? এই জন্য একটু গরুর গোশত কিনবো, একটু দেশি মুরগি কিনবো, একটু বাজার করবো, ভালো মতো রান্না করবা, দুপুরবেলা খাবো, আসে না নাই? আসে না নাই? তো বাজার কি সুখে করে নাকি দুঃখে করে? কথা কন না, আনন্দে করে না ব্যথায় করে? কেন? জুমাবার। কথা কন ঠিক কিনা? আচ্ছা, তাই যদি হয় একটু হাদিসের দিকে দেখি। গলাবাজি তো অনেকক্ষণ করলাম, সুন্নি মুসলমান তো গলাবাজি করে, সুন্নি আলেমরা। আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين জোরে কোন সুবহান আল্লাহ আরো বড় করে সুবহান আল্লাহ ইবনে আব্বাস বলে একদিন আমার নবীজি আমাদের সামনে উপস্থিত হলেন ওই দিনটা ছিল সপ্তাহের সাধারণ কোনো দিন না ওই দিন ছিল জুমার দিন
আমার রসুল আসলেন আমার নবী নূরি জবানের সাথ করলেন জালাহুল্লাহু লিল মুসলিমিন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনকে কোন দিন জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন খারাপ লাগে খারাপ লাগে আমি কি নাজির হাটের কথা বলছি নাকি ফটিকছড়ির কাঞ্চননগরের ফোতা বেগুনের কথা বলছি নাকি আমার নবীর হাদিস পড়ে শোনালাম হাদিস আসেন হাদিসের পর্যালোচনা করি হাদিসের কয়েকটি প্রকার আছে হাদিসটা কি সহিহ হাদিসটা কি দঈফ নাকি হাদিসটি জাল নাকি বারোমার কথা কোন ঠিক কি না একদল মানুষ আছে আমাদের সমাজে দেখবেন কিছু সময় এখানে হাত বাঁধে আছে না নাই কথা বলে না আছে না নাই আরে ভয় তো আমার পাওয়ার কথা আমার বাড়ি নীলফামারি চট্টগ্রামের ভিসা আমার নাই বইঙ্গা বলেন আপনারা তা আজকের মাহফিলের কারণে পাসপোর্টে ভিসা আছে যেহেতু মাহফিলের দাওয়াত নিয়ে এসেছি ভয় আমি পাবো আপনারা কোনো পানাওয়াজ দেন না ভাই এক শ্রেণীর মানুষ বুকে হাত বাঁধে আছে না নাই আবার কিছু নাবির নিচে আছে না নাই আবার কিছু হাত ছেড়ে দিয়ে আছে না নাই কিছু আছে খোঁজে গিরার উপরে তো পায়জামা বুটে দেওয়া প্যান্ট পরা সুন্নত এত আরো আরো এত মহাব্বতের জোশে কিছু আছে গিরার উপরে না একবারে আরো শর্ট করি চার কোয়ার্টারে থ্রি কোয়ার্টার বানাইয়া নামাজ পড়ে আসে না নাই টুপি দেওয়ার প্রয়োজন মনে করে না টুপি ছাড়াও নামাজ পড়ে এরকম আছে না নাই যারা মাজহাব মানে না প্রকাশ্য আমাদেরকে অনেকে বলে শুনি আহলে হাদিস বা আহলুল হাদিস এটা ভুল আহলুল হাদিস তারা যারা সত্যিকার অর্থে হাদিসকে অনুসরণ করে জোরে কোন সুবহান কিছু মানবো কিছু মানবো না কিছু রাখবো না তা হবে না তা হবে না কথা কোন ঠিক কি না স্কুলের মধ্যে প্রতিষ্ঠানে দেখবেন যেমন খুশি তেমন সাজো কি হয় একটা প্রতিযোগিতা হয় কোন ছেলেরা সাংবাদিক হয়ে যায় কোন ছেলেরা বিডিআর হয়ে যায় কোন ছেলেরা ডাক্তার হয়ে যায় র‍্যাব হয়ে যায় আসে না নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ আওয়ার লাইফ ইন্নাদ দিন ইনদাল্লাহির ইসলাম ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই যা আছে তাই তোমাকে মানতে হবে কারণ তুমি মুসলিম তুমি স্বাধীন নও তুমি স্বাধীন কোরআন এবং সুন্নার মানদণ্ডে কথা কোন ঠিক কি না যারা হাদিস মানে না তাদের একজন মুরব্বী আছে ওনার নাম মিস্টার নাসিরউদ্দিন আলবানি নাসিরউদ্দিন আলবানি সাহেবের জীবনী রিসার্চ করে পেলাম উনি এত বড় মহাজ্ঞানী ছিলেন তিনি ঘড়ি ঠিক করতেন কি করতেন ঘড়ি হাত ঘড়ির প্রচলন এখন কমে গেছে আমাদের বাপ দাদার সময় বাবার থেকে শুনেছি দাদার কাছ থেকে শুনেছি ওই সময় বিবাহের মধ্যে জামাইকে অবশ্যই ঘড়ি দেওয়া লাগতো এটা একটা রুসুম ছিল তারপরে কি রেডিও দেওয়া লাগতো রুসুম ছিল সাইকেল দেওয়া লাগতো রুসুম ছিল এখন তো আপডেট হয়ে গেছে এখন আর সাইকেল হয় না এখন মোটর সাইকেল ভ্রুম 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 আসে না নাই উনি কি ছিলেন মিস্টার ইজ এ ওয়াচ মেকার ঘড়ির মেকানিক যাক ওনার আলোচনা এখানে করতে আসি নাই আজকে কোনো ওনার ওরস মাহফিলও নয় আজকে মিলাদুন নবীর মাহফিল উনি পর্যন্ত এই হাদিসটাকে সহি বলেছেন জোরে কোন মারহাবা এখন যাবা কোথায় আল্লাহর নবী বলে ও আমার সাহাবীরা শোনো আল্লাহ রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্য জুমার দিনকে ঈদের দিন করেছে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল জুমার দিন শুধু জুমা না জুমার দিন মুসলিম মিল্লাতের জন্য আনন্দের দিন জুমার দিন মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন কথা কোন ঠিক কি না আমি কি আমার বিষয়ের বাহির থেকে কথা বলতেছি জোরে কোন না কথা বলছি আমার বিষয় মিলাদুন নবী ঈদ আমি ঈদের মধ্যেই আছি কথা কোন ঠিক কি না আসেন আরেকটি হাদিস শুনি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবি হুরায়রা এত বড় আশিক রসুল আমার নবীর সাহাবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা কিছু সময়ের জন্য আমার নবীর সহবত পেয়েছে আমার নবীকে ঈমানের চোখে দেখেছে কালেমা পড়েছে তারা সাহাবী আর সাহাবীরা হচ্ছে আমাদের মাথার তাস আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আমার নবী বলে আসহাবিকান নুজুম এই জন্য আমরা সাহাবীদের গালমন্দ করি না আমরা সাহাবীদের গুণগান করি জোরে কোন ঠিক কি না আল্লাহর নবী যখন ওনার প্রিয় নাতি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার মৌলা ইমামে হুসাইনের কারবালার প্রান্তরে ৬১ হিজরি ফোরাত নদীর তীরে
বিয়োগান্তর শাহাদাতের বর্ণনা করলেন। সেই দিন থেকে আবি হুরায়রা রাতের বেলা ঘুমায় না, শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাবে, আমি আবু হুরায়রা যদি ওই সময় জমিনে থাকি সহ্য করতে পারবো না, আল্লাহ তার পূর্বে তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। আল্লাহু আকবার! আবি হুরায়রার দোয়া কবুল হয়েছে। আবি হুরায়রা কারবালার বিয়োগান্তর ঘটনার পূর্বেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মুল্লাম আব্দুর রহমান ইসলাম গ্রহণের পূর্বে আব্দে শামস কিংবা আব্দে আমার, কিন্তু আমার নবীর দরবারে যাওয়ার পরে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছানা মাথা বের করেছে, নবী আমার হেসেছেন। আপনারা তো হাসার নিয়ম জানেন, হাসি তিন প্রকার। এ হাসি কয় প্রকার? হাসি কয় প্রকার? জোরে জোরে কয় প্রকার? তাবাসসুম, মুচকি হাসি। হাসবেন আপনি, আপনার হাসিটা যদি আমার নবীর সুন্না অনুযায়ী হয়ে যায় এটা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার হাঁটা যদি ডান পাশ ধরে হাঁটা হয় আমার নবীর সুন্নার সাথে খাপে খাপ মিলার কারণে আপনার হাঁটাও ইবাদত। জোরে কোন সুবহান। আপনি ঘুমাচ্ছেন, ওয়াজাআল লাইলা লিবাসা, আপনি মোবাইল যেমন চার্জের প্রয়োজন হয় আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় ডান কাত হয়ে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমাবেন, এই ঘুমের পদ্ধতি আমার নবীর সুন্না অনুযায়ী হওয়ার কারণে ঘুমটাও ইবাদত। জোরে কোন সুবহান। খারাপ লাগে? খারাপ লাগে? আবি হুরায়রা কি বলছিলাম? আবি হুরায়রা যার নাম ছিল আব্দুর রহমান, আবি হুরায়রা বলে আমার নবী আমাকে ডাক দিয়েছে, ইয়া আবি হুরায়রা, ও দুনিয়ার মানুষ শুনো, আজকে থেকে আমার নাম, আমি নিজেকে আমার পরিচয় আবি হুরায়রা দিতে পছন্দ বোধ করব, কারণ আমার নবী আমার উপরে খুশি হইয়া এই নাম ডেকেছে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। খারাপ লাগেনি? খারাপ লাগেনি? কার কার খারাপ লাগে হাত তুলেন। হুশিয়ার মুসলমান, তাতে বোঝা যায় হোশ আছে, জোশে হুশ হারায় নাই। কথা কোন ঠিক কি না? আবি হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে আবি হুরায়রা বলেন, আমি দয়াল নবীজির কাছ থেকে শুনেছি আমার নবী বলেছে, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। জোরে জোরে কোন সুবহান। আবি হুরায়রা বলে, আমার নবী বলেছে, আমি আমার নবী থেকে শুনেছি নিশ্চয়ই জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, তোমাদের জন্য আনন্দের দিন, তোমাদের জন্য উৎসবের দিন। জোরে জোরে বলেন না সুবহান। আমি কি নিজের কথা বলেছি নাকি হাদিস থেকে বলেছি? কথা কোন? কথা কোন? সরকারি মাদ্রাসায় যে কোরআন যে হাদিস পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসাও সেটা পড়ানো হয়। মূল বিষয় হচ্ছে বুঝার বিষয়, মূল ব্যাপার হচ্ছে কিভাবে অধ্যয়ন করছে সেটা, মূল বিষয় হচ্ছে কিভাবে ব্যাখ্যা করছে সেটা। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগে? আসেন তাহলে প্রমাণ হয়ে গেল জুমার দিনও মুসলমানদের জন্য ঈদের দিন, ঠিক কিনা? বুঝে পাইলেন? তাহলে কয়টা পাইলাম? তিনটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা, ইয়াউমুল জুমা। কয়টা গেল? কয়টা গেল? বাকি আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ, আরাফা। কি? জোরে কর না কি? আজকে আমার সাথে শায়ের আরাফাত আসে নাই, যাক আরাফা। আরাফা কোন? আরাফা কোন? আরাফা যেই আরাফাতের ময়দানে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে 350 বছর পরে পুনরায় খুঁজে পেয়েছিলেন। জোরে কোন সুবহান। অতঃপর আরাফাতের ময়দান থেকে বাবা আদম মা হাওয়াকে ধরে, হাত ধরে হাঁটতে হাঁটতে মুজদালিফায় গিয়ে খোলা আসমানের নিচে রাত্রি যাপন করেছিলেন। কোন সুবহান।
আমার আল্লাহ বলে আদম আমার হাওয়া তোমাদের বাবা তোমাদের মা খোলা আসমানের নিচে যেই স্থানে রাত্রি যাপন করেছে আমার বাইতুল্লাহ যারা হজ করতে আসবে তোমাদের কো খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হবে আমি আল্লাহ বিধান করে দিয়েছি যেরকম সুবহানাল্লাহ কোন হাজি যদি বলে 6 লাখ টাকা না 10 লাখ টাকা দিব হজ কাফেলার চেয়ারম্যান সাহেব এখানে আমার ভাই ফকির তালুক দরবার শরীফের শাহজাদা আমার উস্তাদ নেসারিয়া মাদ্রাসার আমার উস্তাদের সুযোগ্য শাহজাদা ইশফাক রেজা এখানে সে আছে তাদেরও হজ কাফেলা আছে আমারও শাহজালাল হজ গ্রুপ আছে কাফেলার চেয়ারম্যানকে যে যদি বলে 10 লাখ টাকা দেব চেয়ারম্যান সাহেব ভিআইপি ভাবে হজ করব মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু মুজদালিফায় যাওয়ার পরে রাতের বেলা আমার মাথার উপরে একটু সামিয়ানা টাঙ্গাইয়া দিবেন চেয়ারম্যান বলবে বাবা তোমার 10 লাখ টাকা তুমি নাও আমি তোমাকে হজ করাইতে পারবো না আমি না কেউ তোমারে হজ করাইতে পারবে না কারণ বাবা আদম মা হাওয়া খোলা আকাশের নিচে ছিল আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ বলছে তোমাদেরকেও থাকতে হবে জোরে কোন সুবহান খারাপ লাগে খারাপ লাগে আরাফাতের ময়দান আমার নবীজি জীবনে একবার হজ করেছে কয়বার জোরে জোরে কয়বার ওই একটি হজ ছিল হজ্জ আকবরি বড় হজ কোন দিন বড় হজ হয় যেদিন আরাফার দিনের সাথে আরাফার দিনটা জুমার দিন পড়ে ওইটাই হচ্ছে বড় হজ আকবরি হজ জোরে কোন না মারহাবা বাংলাদেশ থেকে যাই মিনায় যদি বসে থাকেন হজ হবে না আরাফাতের ময়দানে আপনাকে যেতেই হবে আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না অবস্থান করার নাম আরাফাতের ময়দানে অবস্থান করার নামই হচ্ছে হজ জোরে কোন সুবহান আচ্ছা قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله بولا جابنا أمار قطنوي الله القرآن بننا كرتس حضرت ابن عباس তিনি এই আয়াত করিমা একদিন তেলাওয়াত করছিলেন ইবনে আব্বাসের পাশে একজন ইহুদি বসা ছিল ইহুদি ইবনে আব্বাস যখন এই আয়াত করিমা তেলাওয়াত করছিলেন ওই সময় বলে উঠল ইবনে আব্বাস রে যদি এই আয়াত করিমা আমাদের উপরে নাজিল হইতো ওই নাজিলের দিন আমরা ঈদের দিন আনন্দের দিন উৎসবের দিন হিসাবে গ্রহণ করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া আমার টাইম তো শেষ হয়নি এখন সকলে বলেন মারহাবা নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া ঈদ মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাত আজকের মাহফিলের প্রধান মেহমান আকর্ষণ আমাদের মাঝে আমরা দেখছি উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমার নির্ধারিত যে সময়ের আমাকে যে অপশন দেওয়া হয়েছে আমি সেই সময়ের মধ্যেই আলোচনা শেষ করব সকলে বলি ইনশা ইনশা প্রধান আকর্ষণ যার কথা শোনার জন্যে চাতক পাখির ন্যায় আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান আছেন আমি তো আওয়াজ করলাম ওয়াজ তো করতে পারলাম না আজকের প্রধান আকর্ষণ এসেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ তলা আল বদরু আলাইনা সূর্য যখন উঠে মোমবাতির প্রয়োজন আছে কথা বলে না আছে আমার বাড়ি না হয় নীলফামারি আপনারা তো চট্টগ্রামের মানুষ আমি যে ভাষায় কথা বলছি এটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ভাষা সবাই বুঝবে সূর্য উঠলে মোমবাতির প্রয়োজন আছে আছে হুজুর এসে গেছে সবার আকর্ষণ হুজুরের দিকে আমি নির্ধারিত সময় শেষ করব ইনশা তাহলে ইবনে আব্বাস যখন এই আয়াতে করিমা পড়ছিলেন ওই সময় ইহুদি বলছে ইবনে আব্বাস তুমি যে আয়াত পড়েছ এই আয়াত যদি আমাদের উপরে আমাদের কাউমের কাছে আসতো নাজিল হতো আমরা পেতাম এই দিনটিকে আমরা আনন্দ হিসাবে উৎসব হিসাবে ঈদের দিন হিসাবে আনন্দ করতাম জোরে কন্যা মারহাবা এক
এখন ইহুদি সে জানে না যে মুসলমানদের জন্য সেটা ছিল ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না কিভাবে? আমি একটু নকল করছি, যদিও এটা পরীক্ষার হল না, পরীক্ষার হলে নকল করা যায় না। দেখেন, قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة جرى كنا مرحبا যারা বলে ঈদুল ফিতর ঈদুল আধা ছাড়া আর কোনো ঈদ নাই, আমার বিষয় ঈদে মিলাদুন্নবী, এই জন্য ঈদের বিশ্লেষণ করছি। দেখেন, খেয়াল করেন, আমরা পেয়ে গেলাম ঈদ শুধু দুইটা না, তিন নম্বরে পেয়েছি জুমার দিনও ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? এখন আসি আমরা চতুর্থ নম্বরে, যে আরাফার দিনের কথা বলছি। হযরতে ইবনে আব্বাস বলে, ও ইহুদি, তুমি হয়তো জানো না এই আয়াতে কারীমা যেই দিন আমাদের উপরে নাজিল হয়েছে ওই দিন ছিল আমাদের জন্য দুইটা ঈদের দিন, ওই দিন ছিল আমাদের জন্য দুইটা খুশির দিন। জোরে জোরে বলেন না মারহাবা। দুইটা ঈদ, আইন দুইটা ঈদ, কোনটা? প্রথমত ছিল সেই দিন জুমার দিন, জোরে কন্যা সুবহান। দ্বিতীয় ছিল যেদিন আমার রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে ওই দিনটি ছিল আরাফার দিন, আরাফাতের দিন। আর রসুল বলেছে আরাফাতের দিন তোমাদের জন্য আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন, কারণ আরাফাতের ময়দানে আল্লাহ আমি গুনাহগারকে দেখিয়েছে, আরাফাতের ময়দানে হাজি সাহেবানদের চোখের পানি, জুয়ুফুর রহমানদের চোখের পানিতে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে জোয়ার বয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন হাজিদের জীবনের গুনাহ খাতাগুলা ক্ষমা করে দেন। খারাপ লাগে, খারাপ লাগে? তাহলে ঈদ পাইলাম চারটা, কয়টা পাইলাম? ঈদুল ফিতর, ঈদুল আদহা, ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা। কথা কোন ঠিক কিনা? আমি কি নিজ থেকে বলেছি নাকি হাদিস থেকে বলেছি? সুন্নি মুসলমান খালি গজল গায়, খালি গান গায়, খালি সময় নষ্ট করে, খালি গীবত শেকায়াত করে, খালি গালাগালি করে, এরকম বলে কি বলে না? আমি কি কাউকে বকা দিয়েছি? আমি কাউকে আঘাত করে কথা বলেছি? না। হ্যাঁ, আমরা গজল পড়ি নবীর শানে, বলে তোমরা খালি নবী 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 করো, তোমরা কি করো? আমরা আল্লাহ 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 করি, আছে না? নাই। আল্লাহ 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 করো, ঠিক আছে, আমরা সুন্নিরা একবার আল্লাহ বললে 99 বার ইয়া রাসূল আল্লাহ বলি। কথা কোন ঠিক কিনা? কেন কেন? শেখ আব্দুল হাক মুহাদ্দিস দেহলভি, যিনি নিজেও মিলাদ কেয়ামের পক্ষে ছিলেন, আখবারুল আখিয়ারের মধ্যে তিনি নিজেও বলেছেন, আমি আমার রসুলকে যখন দাঁড়িয়ে সালাম দেই, আমি আমার নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেই, কোনো আমল আমার কবুল হয় কি না আমি জানি না, কিন্তু আমার রসুলকে যখন আমি সালাম দেই, আমার বিশ্বাস, আমি বুঝি, আমি অনুভব করি, আমার এই দরুদ, আমার সালাম, আমার ইয়া নবী সালামু আলাইকা কবুল হয়। জোরে কর। মদিনা শরীফ যাও, মদিনা শরীফ যাও, একটা মুহূর্ত যদি বলো ওয়াহেদ দাকিকা, বাস ইন্তজার হে না, বসতে দেবে না, পিঠের চামড়া তুলে ফেলবে, দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, কথা কি সেখানে চলে আসি, কি কথা বলছিলাম? ইয়ৌমে আরাফা, সুন্নিরা 99 বার ইয়া রসুল আল্লাহ বললে, একবার আল্লাহ বলে। কেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলছেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ 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 জিকির করি কি করি না, করি কি করি না? আল্লাহ আল্লাহ জিকির করবেন, দুইটা ঠোঁট বারবার পৃথক হয়ে যাবে, লাগবে না। কথা কোন ঠিক কি না? ট্রাই করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠোঁট লাগে? লাগে? লাগে না। কিন্তু যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন মিম হা মিম দাল, মুহাম্মদ আমার নূর নবীজির নামে মোবারকা, যখন আপনি মুহাম্মদ বলবেন দুটা ঠোঁট লাগে কিনা? কিরে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন না মুহাম্মদ লাগে কিনা, লাগে কিনা, লাগে কিনা? শেখ দেহলভি বলে, আল্লাহ পাওয়ার জন্য রসুল লাগে, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কো ঠিক কিনা?
সুন্নিরা গজল পড়ে, গজল পড়ে কোরআন থেকে পড়ে, কিভাবে? আমার মন হইয়াছে দেবানা, কেমনে যাব মদিনা, মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেবানা, মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা। হুজুর কোত্থেকে? মন থেকে? না, মন থেকে তো পড়েছি, কোরআন থেকেও নিয়েছি। জোরে কর না মারহাবা। কোথায় কোথায় দলিল কি? কোরআনুল করিম, সূরা নিসার 64 নম্বর আয়াতে করিমা। আপনার বাসায় কোরআন আছে, আমার বাসায় কোরআন আছে, আমি আপনার বাসার কোরআনে হাত দেই নাই, আমি আমার, আমি বলছি না আমার, আলা হযরতের তাফসীরে কানজুল ঈমান খুলে দেখো, তোমার বাসায় যে কোরআন আছে ওই কোরআন খুলে তুমি দেখো, শাব্দিক অনুপাত খুলে দেখো, আমার আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইজজালাহুম ইজজালামু আনফুসাহুম জাউকা জাউকা জাউকা। তাফসীর খুলে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন পুরো বিশ্ব মুসলিম মুমিন মুমিনাতের জন্য জাউকার মাধ্যমে আল্লাহর হাবিবের রওজায়ে মুবারাকা, আমার নবীর রওজা শরীফ জিয়ারতের বৈধতা জাউকার মাধ্যমে দিয়েছে। সুবহান আল্লাহ, জাউকা অর্থাৎ তুমি বাবুর সালাম দিয়ে ঢুকবে, আমার রসুলকে সালাম দিবে, আমার রসুলের জিয়ারতের মাধ্যমে আমার আল্লাহর কাছে তওবার দরখাস্ত করবে, আমার রসুল তোমার তওবার দরখাস্তর সাথে যদি সুপারিশের মোহরটা লাগিয়ে দেয় লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি বাবুল বাকি দিয়ে বের হওয়ার পূর্বে তুমি গুনাহ নিয়ে দরবারের সালাতে ঢুকেছ, বাবুর সালাম নিয়ে দিয়ে তুমি গুনাহ নিয়ে নবীর দরবারে ঢুকেছ, আমার নবীর জিয়ারতের মাধ্যমে তোমার গুনাহ ক্ষমা হয়ে গেল, তুমি বাবুল বাকি দিয়ে যখন বের হবে তোমার কোনো গুনাহ থাকবে না। জোরে কও মারহাবা। আমার মন হইয়াছে দেবানা, কেমনে যাব মদিনা, মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? তাহলে বললাম ঈদের কথা, হযরত ইবনে আব্বাস বলে ইহুদি শুনে না, এই আয়াতে করিমা তুমি বলেছো যদি তোমাদেরকে দেওয়া হতো আনন্দ করতা, ঈদ পালন করতা, তুমি জানো না এই আয়াত যেদিন আমার নবীর উপরে নাজিল হয়েছে ওই দিন ছিল আমাদের জন্য দুটা ঈদের দিন, একটা হচ্ছে ওই দিন জুমার দিন, আর একটা হচ্ছে ওই দিন আরাফার দিন। জোরে জোরে কন্যা সোহা। তাহলে আমরা ঈদ পাইলাম কয়টা 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 ভুলে যাবেন নি কোনো বলে যাবেন? সুন্নিরা মিলাদুন্নবী শুধু করে না, সুন্নিরা ঈদে মিলাদুন্নবী। এক শ্রেণীর মানুষ আছে বলে সিরাতুন্নবী আমরা করি, মিলাদুন্নবী না। আমরা বলবো আমরা মিলাদুন্নবী করলেও সিরাতুন্নবী মানি, কারণ সিরাত মানে জন্ম, সিরাত মানে নবীর জীবন বৃত্তান্ত, মিলাদ মানে জন্ম। জন্ম যদি না হয়, আগমন যদি না হয়, জীবন কোত্থেকে আসবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বিশ্বাস করি মিলাদুন্নবী ঈমান, মিলাদুন্নবী আকীদা। আমরা নবীর আগমনে খুশি হই, আমরা নবীর আগমনে মিলাদ করি, আমরা নবীর আগমনে জুলুস করি, আমরা নবীর আগমনে মারহাবা ইয়া রাসূলুল্লাহর পতাকা লাগাই। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে লাইট লাগাইলে বেদাত হয়, নবীর আগমনে মরিচবাতি লাগাইলে বেদাত হয়, নবীর আগমনে প্যান্ডেল সাজাইলে বেদাত হয়, নবীর আগমনে জুলুস করলে বেদাত হয়। আমি বলতে চাই আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির খেলা হলে এলাকার পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে নিজের বাড়ির ছাদে বড় বড় পতাকা তুলো, তখন যেন বেদাতের ফতোয়া আসে না। কথা বলো ঠিক কিনা? তুমি যেই ব্রাজিলের পতাকা উড়াচ্ছ, তুমি যেই আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছ, ওই ব্রাজিল আর্জেন্টিনার মুসলমানদেরকে মাইকের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে আজান দিতে দেওয়া হয় না, সেখানে মুসলমানদেরকে উচ্চ পর্যায়ে চাকরি করতে দেওয়া হয় না, যেখানে আমার মুসলমান নির্যাতিত তুমি তাদের পতাকা ঘরে উঠাইতে পারো, দোষ হয় না। আর আমার নবী মানবতার মুক্তির বিধান নিয়ে এসেছে, আমার নবীর আগমনে মারহাবা ইয়া রাসূলুল্লাহর পতাকা লাগাইলে দোষ হয়? ঠিক খালি বেদাতের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, গায়ে হলুদের অনুষ্ঠানে সাজাইলে দোষ হয় না, সারা রাত ব্যাপী প্যাকেজ অনুষ্ঠান করলে দোষ হয় না, স্পিকার লাগাইলে, মাইক দিলে কানে সমস্যা হয়, আওয়াজে সমস্যা হয়, ঘুমের সমস্যা আছে না নাই? আছে না নাই? তোমার ভালো লাগে না, তুমি মিলাদ পড়ো না, ফাইন। আমাদের ভালো লাগে, আমরা নবীর মিলাদ পড়ি, কারণ ওই যে বললাম দুরুদ আছে সালাম নাই, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা,
আমরা পড়ি নবীর মহব্বতে মিলাদ কিয়াম করি, আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা নবীর মহব্বতে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি, আমাদের ভালো লাগে আমরা করি। তোমার ভালো লাগে না তুমি করিও না, তোমাকে আমার ব্যাপারে কোনো কটাক্ষ করার অধিকার তোমাকে দেওয়া হয়নি, ঠিক কি না? আল্লামা শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্ব খুলে দেখো, ফরিদপুরি বলছেন সদর সাহেব, তিনি বলছেন যদি মহাব্বতের সাথে জোশের সাথে দাঁড়িয়ে ইয়া নবী পড়া হয় সেটা বেদাত হয় না। শুধু তাই নয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সিরাত নবী পঞ্চম খণ্ড বুখারি খুলে দেখো, তিনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা। মুনাজাতে মকবুল খুলে দেখো, তারপরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব খুলে দেখো, হাফতে মাসালার মধ্যে তিনিও করেছেন আমরা নবীর মহব্বতে করি, তোমার ভালো লাগে না তুমি করিও না। ও আপনারা আরো বেশি চিনবেন, মাওলানা মামুনুল হক সাহেব যিনি পুরস্কার পেয়েছেন কিছুদিন আগে, বর্তমানে হেফাজতে আছেন, সেই মামুনুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ওনার ব্যাখ্যার বুখারির ব্যাখ্যার পঞ্চম খণ্ডে তিনি নিজে বলেছেন, সুন্নিরা ইয়া নবী পাকিস্তানের শ্রীকুট থেকে আনে নাই, ইয়া নবী শাহেনশাহ শ্রীকুট বাংলার মানুষকে শিখায় নাই, ইয়া নবী আলা হজরত আমাদেরকে দেয় নাই, ইয়া নবী আল্লামা আয়াজুল হক শের বাংলার কাছ থেকে পাই নাই, ইয়া নবী আমরা মদিনার নবীর দরবার থেকে পেয়েছি, ঠিক কিনা? ইয়া নবী কোনো কিতাবে নাই, কিতাব পড়েন? ও পড়বেন কিভাবে? হরফে ইল্লাতের মতো বিলুপ্ত করে দিয়েছেন, পুরান দর কিল্লা না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলা বাজার খুললো, বাংলা বাজার খুঁজলো আল্লামা আয়াজুল হক সাহেবের অনুবাদকৃত ওই বুখারির খণ্ড পাবেন না, পাবেন না, পাবেন না, সেটা মিউজিয়ামে চলে গেছে, কারণ উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, এই জন্য। কথা কোন ঠিক কিনা? আমার ব্যাগে আছে, বের করার প্রয়োজন নেই, আমার ব্যাগে আছে, সেখানেও ইয়া নবীর কথা বলেছে, মুনাজাতে মকবুলের মধ্যে সেখানেও আছে। শুধু তাই নয়, হাফতে মাসালার মধ্যে তিনি বলেছেন, তিনি কে? যার আকীদা ছিল আহলে সুন্নতের আকীদা, উনি কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি আশরাফ আলী থানভীর পীর ছিলেন, যিনি গঙ্গুহি সাহেবের পীর ছিলেন, সমস্ত কওমিদের মুরব্বীদের 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 মুরব্বী যিনি ছিলেন, তিনি স্বয়ং হাফতে মাসালার মধ্যে বলছেন, আমি যখন কেয়ামের মধ্যে দাঁড়াই আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি, আমি বড় শান্তি পাই, আমি বড় তৃপ্তি পাই। জোরে কর না মারহাবা। বেহেশতি যাওয়ারের মধ্যে থানভী সাহেব তিনিও মিলাদের কথা বলেছেন, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে। হুজুর, একজন ওইদিন একজন আমাকে প্রশ্ন করে বলে, আপনি যে মিলাদের ফতোয়া দিলেন, মিলাদ মানে তো জন্ম। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো মিলাদ মানে জন্ম, আমরা মিলাদের মধ্যে কি করি? নবীজির আগমন, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, অতপর মহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ি। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, ওই মদিনার মানুষেরা আমার নবীকে তলা আল বদরু আলাইনা বলে, ইয়া নবী সালামু আলাইকা বলে রিসিভ করে নিয়েছে। জোরে কোন মারহাবা। এখন কেয়াম কয় প্রকার এটাই তো জানে না, কেয়াম কয় প্রকার এটাই তো জানে না। যাক, আর সেদিকে যাইতে চাই না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে সর্বশেষ হচ্ছে ঈদে মিলাদুন নবী, যে আয়াতে কারিমা আমি শুরুতে পড়েছি, ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ বলছে এই নিয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, আনন্দ উদযাপন করো। তা আমরা আনন্দ উদযাপন করে গরু মহিষ জবাই করে ফাতেহা করি আর কি, আমরা আনন্দ উদযাপন করতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করি আর কি, আমরা আনন্দ উদযাপন করতে গিয়ে জশ্নে জুলুস করি আর কি। জশ্নে জুলুস এটা নতুন নয়, জশ্নে জুলুস আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, তখন মদিনার মুসলমানেরা মদিনার মানুষেরা আমার রসুলকে জুলুস করে তলা আল বদরু আলাইনা বলে বলে রিসিভ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? আমি একবারে আমার কথার শেষ প্রান্তে চলে এসেছি, সর্বশেষ কথা বলবো, মৌমাছির বাসার মধ্যে যদি ঢিল দেন, মৌমাছি কি কামড় দিবে না চুমু দিবে? জোরে কন, আরো জোরে কন। তো সুন্নি মুসলমান শান্তি প্রিয়, আমরা মনে করি এক গালে যদি থাপ্পড় দাও আরেক গাল আগিয়ে দিব, থাপ্পড় দাও অসুবিধে নাই, কিন্তু আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি আঙুল তোলার দুঃসাহস করো, আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি দুঃসাহস দেখাও, আল্লাহর ওলীদের শানের ব্যাপারে যদি দুঃসাহস দেখাও, তখন কিন্তু চুপ করে বসে থাকবো না। মৌমাছির বাসায় যদি ঢিল মারো, মৌমাছি তখন কামড় দিবে, চুমু আর দিবে না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দিন। জোরে কোন আমিন। ঈদে মিলাদুন নবী আমার বিষয় ছিল, আমি আজকে দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সেটা কি? নাসিরউদ্দিন আলবানীর বর্ণনাও এনেছি, যিনি গড়ির মেকার চেনের আহলে হাদিসের ইমাম, উনি পর্যন্ত হাদিসকে সহি বলেছেন, সহি বলেছেন, সহি বলেছেন। এই হাদিসের আলোকে জুমার দিনে মুসলমানদের ঈদের দিন, আরাফার দিনে মুসলমানদের ঈদের দিন, আর ঈদুল ফিতর ঈদুল আদহা তো আছে। তবে একটি প্রশ্ন,
ঈদ শব্দটা শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আধার জন্য খাস ব্যবহার করা যাবে আর অন্য কোন উৎসবের আগে ব্যবহার করা যাবে না কোন কিতাবে আছে দেখান তো ইনশাআল্লাহ কোন কিতাব দেখাইতে পারবেন না ঈদ অর্থ আনন্দ উৎসব ইংরেজিতে বলে ফেস্টিভাল আমার নবীর আগমনে আমরা উৎসব করি এইজন্য ঈদ মিলাদুন নবী করি কি করি ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী আমার নবীর মহব্বতে আমরা চোখের মধ্যে হাত লাগাই মালিশ করি নবীর মহব্বতে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন জোরে বলেন আমিন আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যদিও বাড়ি আমার নীলফামারীতে শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদে আমি খাদেম হিসেবে আছি তো রব্বুল আলামিন যদি দয়া করে আবারও কোনো এক সময় দেখা হলেও হয়ে যেতে পারে আজকে যে কথাগুলো বলেছি বাবা যদি কেউ মন খারাপ করেন আমি অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে হৃদয়ে রাগ রাখবেন না মনে কষ্ট নেবেন না কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্যই কথাগুলো বলেছি কোনো ব্যক্তির রক্ত চক্ষুকে ভয় করে কথা বলার অভ্যাস নাই এবং বলিও না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাটুকুন হয়েছে বুঝার জন্য মানার জন্য আমল করার জন্য তৌফিক দিন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন শেষবারের মতো হাত দুইটা তুলে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ দাঁড়ান বেদাত হবে নি কোনো বেদাত হবে নি কোনো বেদাত হবে নি কোনো আমার নবী মদিনা থেকে শুনবে কিনা আমার নবী শুনতে পায় কিনা ডাক দিয়া কোন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ লাব্বাইক ইয়া রসুল আল্লাহ হাত নামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ